বাংলাদেশের সকল সনাতনী হিন্দু ভাই বোনদের এবং কাছের ও দূরের সকলকে জানাই আমার আজকে বিজয়ার অভিনন্দন শুভেচ্ছা। কিন্তু দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আজকে বলতে হচ্ছে, আসলে অভিনন্দন জানাবার আসলে ভাষাটা হারিয়ে ফেলেছি। এমন একটি সময় যখন বাঙালির সনাতনীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গোৎসব, আমাদের প্রাণের উৎসব, আমাদের প্রাণের পুজো মায়ের দুর্গা মায়ের পুজোতে, আজকে যখন একটি বিশেষ সাম্প্রদায়িক মহল যেভাবে হামলা করে বাড়িঘর লুণ্ঠন করছে, মন্দির হামলা করছে, পুজোর মণ্ডপ ছারখার করেছে, আজকে আমি সেই ঘটনায় আজকে ভীষণ মর্মাহত। যদিও আমি জানি আমি আজকে অনেক দূরে, কিন্তু আমার হৃদয়টা তো আজ দেশে পড়ে আছে। আজকে চাঁদপুরের হাজীগঞ্জে ধর্ষিত মা মেয়ে এবং বোনের মেয়ে তিনজন মহিলাকে আজকে ধর্ষণ করা হয়েছে সেই সাম্প্রদায়িক শক্তি। আজকে তাদের হামলায় নিহত হয়েছে মানিক সাহা, চাঁদপুর হাজীগঞ্জের মানিক সাহা আমার ভাইটি আজকে আমাদের মাছ থেকে হারিয়ে গেছে। শুধু তার অপরাধ ছিল দুর্গা মায়ের সে মণ্ডপ পাহারায় ছিল, আজকে হারিয়ে গেছে যতন সাহা মণ্ডপ পূজারি। তারপরে চৌবনী রাম ঠাকুরের আশ্রমে তিনজন পুরোহিতকে হত্যা করা হয়েছে, নোয়াখালী ইস্কন মন্দিরের সাধু নিময় কৃষ্ণকে হত্যা করা হয়েছে, রাম সার্বজনীন মন্দিরের একজনকে গুরুতরভাবে আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় সে আজকে মৃত্যুবরণ করেছে। আজকে আমি আজকে বলার ভাষাই হারিয়ে ফেলেছি। শুধু একটুকু এইটুকুই বলবো, সরকার আজকে গণতান্ত্রিক সরকার দীর্ঘদিন আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছেন, আমি জানি না আসলে কি নিরাপত্তা ব্যবস্থা। এই বারে বারে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আমাদের খুব কঠিন নিরাপত্তা ব্যবস্থা আমরা নিয়েছি, কিন্তু কি নিরাপত্তা ব্যবস্থা নিল সেটাই আমরা বুঝতে পারছি না। তো আজকে আমি এইটুকুই বলবো, আমার কাছের দূরের আপনজন যারাই আজকে আমার এই কথাগুলো শুনছেন, আর কতকাল এইভাবে আমাদেরকে আজকে আমাদের কতকাল এইভাবে মার খেতে হবে। আজকে আমার ভাইরা হারিয়ে গেছে, আমার মা বোন ধর্ষিত হচ্ছে, আজকে বাড়িঘর লুণ্ঠন হচ্ছে, আজকে পুজো মণ্ডপ তছনছ করে দেওয়া হয়েছে। প্রিয় সাথী বন্ধুরা আজকে যারা কথা সেগুলো শুনছেন, আমি শুধু এইটুকুই বলবো, আর কতকাল এইভাবে অত্যাচার নির্যাতন সহ্য করবেন? আপনারা নিজেদেরকে একটু সক্রিয় হন, আপনারা নিজেদেরকে বুঝতে শিখুন। বারে বারে আমরা বিভেদ সৃষ্টির মাঝে আজকে নিজেদেরকে হারিয়ে ফেলছি। আজকে আমাদের মধ্যে একাত্মবোধের অভাবের কারণে আজকে আমরা নিজেদেরকে হারিয়ে আজকে আমরা তলায় এসেছি। কারণ আজকে আমরা খুবই দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, আজকে আমাদের এই যে বিভেদ, আজকে আমাদের এতগুলো সংগঠন, এই যে ভাইয়ে ভাইয়ে আমাদের মধ্যে যে বিরোধ বিভেদ, আজকে আমাদেরকে কোন অবস্থায় নিয়ে গেছে, যদি এইটুকু যদি ভাবেন তাহলে আমি বলবো আপনাদের মধ্যে একটু সচেতনতা যদি আসে, আপনারা নিজেদেরকেই যদি চিনতে পারেন। আজকে এই যে আর্যাবর্তের যে শ্রেষ্ঠ ধর্ম সনাতনে আমরা যে হিন্দু, সেই হিন্দুদের রক্ষায় আপনারা আজকে একত্রীভূত হবেন। আমি প্রতিটি ঘটনার বিচার চাচ্ছি, এই মর্মান্তিক ঘটনাগুলোর যেন কঠিন শাস্তি হয়, এটা আমি বিনীতভাবে আমাদের গণতান্ত্রিক সরকারের কাছে আমি আহ্বান জানাব, বিনয়ের সাথে আমি জানাই। এই ঘটনাগুলোকে যাতে এই ঘটনা যেন ভবিষ্যতে যেন আর বাংলাদেশে আর ঘটতে না পারে, সেই জন্য কঠিন ব্যবস্থা যেন নেওয়া হয়, আইনের আশ্রয় যেন নেওয়া হয়, আইনের কঠিন শাস্তির বিধান যেন নেওয়া হয়। আর কতকাল এইভাবে আমরা মার খাবো, এইভাবে সহ্য করব? তো আমি এইটুকুই বলবো সবার কাছে, আপনারা নিজেদেরকে চিনুন, নিজেদেরকে একাত্রীভূত হন, কোনো বিভেদ ভুলে গিয়ে আজকে নিজের জাতিসত্তার নিজেদের অস্তিত্বের কারণে অন্তত একটিবার একত্রীভূত হবেন, এটাই আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ। পরিশেষে সকলকে আমি আমার নমস্কার এবং বিদায় জানাচ্ছি। কারণ এই এই ব্যথিত হৃদয়ে আছে আজকের এই ঘটনাগুলোকে আজকে কোনোভাবে যেন সহ্য করতে পারছিলাম না, তাই আপনাদের কাছে আমার এই বার্তা।
তো সবার শেষে ভালো থাকবেন। আমি ক্যালিফোর্নিয়া টিভির মাননীয় সঞ্চালক, আমাদের প্রিয়জন সত্যেয় শুভানন্দপুরী মহারাজকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাচ্ছি। অন্তত উনার মাধ্যমে এই মেসেজটা পৌঁছোক সবার কাছে, সবার সকল সনাতনী ভাইরা আজকে একত্রীভূত হোক, এটাই আমার একান্ত কামনা। এই সবাইকে নমস্কার।